বহু নাটকের পর চলতি বছরের মে মাসে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে 2025 পর্যন্ত চুক্তি নবায়ন করে প্যারিস সেন্ট জার্মেই। নাসের আল খেলাইফির সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি দিয়ে দিনটা উদযাপন করেন ফরাসি তারকা। কিন্তু কমাস না যেতেই বাধে বিপত্তি। মাঠে পেনাল্টি নেয়া নিয়ে দ্বন্দ্বে জড়ান নেইমার মেসি এমবাপ্পে। পরে গালতিয়ারের মধ্যস্থতায় মিটে যায় সে সমস্যা। কিন্তু মন যেখানে টেকে না সেখানে জোর করে লাভ কি? তাই তো এবার গালতিয়ারের এক মন্তব্যে বেজায় চটেছেন এমবাপে। মেসি নেইমার ছাড়া এমবাপে কিছুই করতে পারবেন না, কোচের এই কথাটা মোটেও ভালোভাবে নেননি তিনি। ব্যবস্থা নেয়ার কথা বললেও বিষয়টা নিয়ে চুপ থেকেছে ক্লাব কর্তারা। এমন অসম্মানের পর প্যারিসে আর থাকতে চান না বলে জানিয়ে দিলেন কিলিয়ান। জানুয়ারিতেই রিয়ালে যেতে আলোচনাটা আবারও শুরু করতে চান তিনি। তবে গতবারের মতো এবার আর এমবাপের কথায় খুব একটা পাত্তা দিচ্ছে না প্যারিসিয়ানরা। উল্টো ক্লাব কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, এমবাপে যেতে চাইলে তাকে আটকানো হবে না, তবে যেতে হবে ক্লাবের শর্ত মেনে। আর ইউরোপিয়ান গণমাধ্যমে গুঞ্জন, পিএসজির শর্তটা বেশ বিপাকে ফেলবে এমবাপ্পেকে। কোনোভাবেই রিয়ালে যেতে পারবেন না বলে শর্ত জুড়ে দেয়া হবে কিলিয়ানের বাই আউট ক্লজে। সেক্ষেত্রে রাজনৈতিক চাপ এবং বড় টাকার অঙ্ককে পেছনে ফেলতে পারলেও এই শর্তের বেড়াজাল থেকে মুক্তি পাবেন না ফরাসি নাম্বার 7। এদিকে কারো সর্বনাশ তো কারো না কারো তো পৌষ মাস হবেই। এমবাপ্পে রিয়ালে যেতে না পারলে তাকে দলে টানতে চায় লিভারপুল। ইপিএলে খুব একটা ভালো অবস্থানে না থাকা দলটা আগেও একবার হাত বাড়িয়েছিল তার দিকে, কিন্তু তখন রিয়ালের কারণে কথা আগায়নি দুপক্ষের। এবার হয়তো বদলে যেতে পারে পরিস্থিতি। এদিকে শুধু এমবাপ্পে নয়, স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসও বিদায় জানাতে চান পিএসজিকে। যে অঙ্গীকার করে পিএসজিতে আনা হয়েছিল এই আর্জেন্টাইনকে তা ক্লাব কর্তৃপক্ষ পূরণ করেনি। গুঞ্জন আছে চেলসি থেকে চুক্তির প্রস্তাব করা হয়েছে ক্যাম্পোসকে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।